আমরা গোসল করতাম, একাত্রে পানি খুব ভালো ছিল এবং আমরা ওখানে বসি বাইতাম, মাছ ধরতাম। তখন আমরা দেখতাম বড় বড় গোলপাতার নৌকা আসতো, ওই নৌকায় আমরা চড়তাম। গোলপাতার নৌকায় যেটা বড় বড় দুইটা ই ছিল, এদিকে এদিকে টানতো, ওইগুলো ছিল মাটির বড় বড় নৌকা ছিল, যা এখান থেকে ওদিকে একদম ইতে বেরিয়ে যেত, মানে সরুপাটির দিকে বা অন্য নদীতে বেরিয়ে যেত, এত বড় স্পেস ছিল। এখন আস্তে আস্তে মাছ দেখ চিকন হয়ে যাইতে আছে। এখন আপনি নৌকা যান, নৌকা চলাচল অচল হয়ে যায়। হ্যাঁ, আর পানি তো দূষিত, খাল ভরিয়ে দিতেছে, তার অবৈধ কিছু কিছু জায়গা দিয়ে দখল করিয়া তারা ঘর বাড়ি করতে আছে। এইভাবে খালটা নষ্ট হয়ে দিতে আছে। খালটা বন্ধ হয়ে গেলে আমাদের ক্ষেত খামার ধান পান হবে না, পানি আসবেও না আর ধান পানও হবে না, আর মাছ তাও হবে না। মাছ আগে ধরতাম, মাছ অনেক খালে প্রচুর মাছ পড়তো, এখন আর মাছও পড়ে না, মাছ পড়াও বন্ধ হয়ে গেছে। মানে বিশেষ নোংরা পানিতে মাছ আর ঢোকে না। দুবার বরিশাল ঘুরে আসা হলো প্রস্তুতিমূলক সফর, আগামীকাল চূড়ান্ত যাত্রা। প্রথাগত নগর পরিকল্পনার ধারাকে প্রশ্নবিদ্ধ করা হবে নৈতিক অবস্থান থেকে, পদ্ধতিগত অবস্থান থেকে। শুধু প্রশ্ন করা হবে না, আশা করছি পৃথিবীর জন্য নতুন পথ খুলে দেওয়া হবে। কাজটা শুধু আমাকে দিয়ে হবে না, সেই শক্তি আমার নাই। করবে তারা যাদের আমরা সাধারণ মানুষ বলি, ছাত্র, জনতা, পেশাজীবী। তারা এক নতুন পরিকল্পনা তৈরি করবে, সবুজ উন্নয়ন। সাগরদ্বীপ হালকে ঘিরে হবে নতুন ধারণার এই পরিকল্পনা। আমি জানি ওরা পারবে, কিন্তু কিভাবে হবে তা ঠিক জানি না। 3 অক্টোবর 2012, একটা নতুন সময়, একটা নতুন দিন হতে চলেছে কি? আমরা এসেছি সবুজ অর্থনীতি বিষয়ক একটা কর্মশালায়, যে যেখানে হচ্ছে আমাদের পরিবেশ, আমাদের নগরায়ন ইত্যাদি নিয়ে আমরা কাজ করব। আমাদের আবার কাজ করব, কাজের ক্ষেত্রটা তো অনেক বড় হলে চলবে না, একটা নির্দিষ্ট ক্ষেত্র থাকা দরকার। তো আমাদের জায়গাটা হবে যে সাগরদ্বীপ খাল, কেননা এটা হচ্ছে পরিবেশগতভাবে এটা খুব সংবেদনশীল একটি এলাকা, এটা নিয়েই আমরা কাজ করব। এবং আমি সবচেয়ে বেশি মানে অবাক হলাম যে এই এরিয়ার প্ল্যান নাকি আমরা করব। তো আমাদের যে স্যার ছিলেন, সে বললেন যে এখানে এই এলাকার প্ল্যানিং করার জন্য একজন আর্কিটেক্ট আসতে পারতেন, অনেক শিক্ষক আসতে পারতেন, কিংবা আরবান প্ল্যানার যারা তারা আসতে পারতেন। তো আমি বাচ্চাদের কেন ডাকলাম? তো আমাদের নিজেদের কখনো ধারণা ছিল না যে আসলে আমরা কোনো কিছুর প্ল্যান করতে পারি। তো আমার তখনও বিশ্বাস হয়নি যে আমরা সত্যিই একটা প্ল্যান করব। তো স্যার আমাদের বললেন যে হ্যাঁ, তোমরা পারবে। আর আমার বিশ্বাস, এটা আসলে বয়সের ভিত্তিতে কিছু হয় না, যে মানে বয়স সেটা যাই হোক, আসলে কাজটা হচ্ছে ব্রেনের। আমরা বাচ্চা না, আমরা হচ্ছি আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু তিনি আমাদেরকে বাচ্চা বলেনি, তিনি বলেছেন আমাদের বয়স কম।
এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে আমার আমার নিজেরও একটা ধারণা ছিল যে আমরা কিছু করতে পারি আসলে। বড়রা যে সবসময় মনে করে যে ও বাচ্চাও কিছু বুঝে না, আসলে এই জিনিসটা না। আমি সবসময় ভাবতাম যে আমরা কিছু একটা করতে পারি। আসলে বরিশাল সম্পর্কে তো আমরা সেভাবে চিন্তা ভাবনা করিনি, আমাদের দৈনন্দিন জীবনে সেভাবে আসলে হয়ও না, আলাদাভাবে এইসব নিয়ে ভাবা হয় না। তো তখন ভাবলাম যে আমার কাছে একটা সুযোগ আছে, আমি কীভাবে আমার শহরটাকে ভবিষ্যতে দেখতে চাই সেই বিষয়ে আমি যদি সাক্ষাতে থেকে তাদের সাথে আলোচনা করে একটা পরিকল্পনা তাদের সাথে প্রণয়ন করতে পারি, ভবিষ্যতে যদি সেটা বাস্তবায়ন হয় তাহলে আমরা একটা নতুন একটা শহর দেখতে পারি, নতুন নতুন বরিশাল, যেটা আমাদের স্বপ্নের বরিশাল হবে। দেখা যায় যে একটা এলাকার যে ডিজাইন করেন তিনি ওই এলাকার বাসিন্দা নন, তিনি জানেন না যে ওই এলাকার মানুষদের সমস্যাটা আসলে কী। সুতরাং আমার যেটা প্রয়োজন সেটা শুধুমাত্র আমি জানি কীভাবে ওটা মানে সমস্যাটার সমাধানটা কীভাবে করতে হয়। সুতরাং সেই ক্ষেত্রে আমার সমস্যা সমাধানের ক্ষেত্রে কিংবা কোনো পরিকল্পনার ক্ষেত্রে আমার ভূমিকাটাই হবে সবচেয়ে বেশি মুখ্য। পরদিন নৌকা ভ্রমণ, আমার রাত কাটছিলই না, মানে আমি কি বলবো, আমি সেই 4টার সময় থেকে উঠে বসে রয়েছি, তারপর নেমে গেছে বৃষ্টি। আমি ভাবলাম যে হা আল্লাহ কি হবে, বৃষ্টি নেমে গেছে, আমাদের কি নৌকা ভ্রমণ বন্ধই হয়ে যায় কিনা। নৌকা ভ্রমণের উদ্দেশ্যে আমরা সাগর দি খাল যাব, মল্লিকবাড়ি গেলাম, সেখান থেকে আমরা নৌকায় উঠলাম এবং লাইফ জ্যাকেট পরলাম। লাইফ জ্যাকেটের ব্যাপারটা, এই জীবনে ফার্স্ট টাইম আমি লাইফ জ্যাকেট পরেছি, আমার কাছে একেবারে অন্যরকম লাগছিলো, যে মনে হচ্ছিলো যে জাহাজে করে টোরে কোথাও একটা যাচ্ছি, মানে অন্যরকম একটা ভাব। এমনি নৌকায় উঠেছি এর আগে, কিন্তু কখনো আসলে এভাবে লাইফ জ্যাকেট পরে উঠিনি। আর এমনিতে আমি সাঁতার জানি না, লাইফ জ্যাকেট ব্যাপারটা ছিল, এতে আরও ভয় কম লেগেছে। কিছু ব্রিজগুলো এতটা নিচু যে আমাদের সবাইকে নৌকায় মাথা নিচু করে যেতে হয়েছে। তখনই এই ব্যাপারটা মাথায় নিয়ে নিলাম, যখন আমি ম্যাপটি করব আর কিছু না করি এই ব্রিজ কয়টাকে উঁচু করে আমরা দেখিয়ে দেব। এটা তখনই আমার মনের ভেতরে গেঁথে গিয়েছে। আর পরবর্তীতে কিছু দেখলাম যে খালের দুই দিকে দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষের জীবন খুব সাধারণ, তাদের মানে খুবই সাধারণ, আর তারাই আসলে ভুক্তভোগী। আর ঠিক খালের অপর পাশেই মানুষগুলো মানে তারা আসলে ভোগ করছেন খালটাকে, মানে তাদের বেঁচে থাকার জন্য আসলে খালটার অতটা প্রয়োজন নেই, কারণ তাদের ক্ষমতা আছে, হয়তো অর্থ আছে, সেই জন্য তাদের আর কি অতটা প্রয়োজন নেই। কিন্তু তার মানে কি এই যে ওই পারের মানুষগুলো যাদের এই খালটি দরকার তাদের আমরা ক্ষতি করব? সমস্যাগুলো আমরা আগে প্রথমে চিহ্নিত করি, যে আমাদের সমস্যার মধ্যে পড়ে যে খালের যে নাব্যতা কম, নাব্যতা কমের ফলে হয় কি যানবাহন ঢুকতে নৌকা ঢুকতে পারে না, ওটার কাছে ট্রান্সপোর্টেশন করিডোর হিসেবে ইউজ করা যায় না। পরবর্তীতে দেখা যায় যে ময়লা আবর্জনা পড়ছে, খালের পরিবেশটা নষ্ট হচ্ছে, ওইখানকার মানুষের অসুবিধা হচ্ছে। একদিক থেকে দেখা যাচ্ছে বড় একটা বিল্ডিং, তাদের যত ময়লা আবর্জনা সব পড়ছে পানিতে, আবার সেই পানি দিয়ে কেউ গোসল করছে, কেউ থালা বাসন ধুচ্ছে, কেউ দাঁত মাজছে, কেউ মানে কাপড় কাচ্ছে। এই সব ব্যাপারগুলো আমার কাছে খুব খারাপ লাগলো, আমি চোখে দেখলাম এবং এই জিনিসগুলো আমার চোখে এখনো ভাসে যে আমি কি দেখলাম, আসলে এটা কেমন করে সম্ভব। আমাদের ভেতরে একজন আবার জিজ্ঞাসা করে, তাদের জিজ্ঞাসা করলাম যে আপনারা যে এটা দিয়ে ধুচ্ছেন পানি, আপনাদের সমস্যা হয় না, এটা জানেন না এটা দূষিত পানি? তারা বলল যে পানির লাইন ঠিক করে দেন, আমরা তাহলে আর করব না। তো তখন আমরা বুঝলাম যে আসল সমস্যাটা তাদের অসচেতনতা নয়, তাদের মানে সেই সামর্থ্যটা নেই, আর সেই সামর্থ্যটা তারা পাচ্ছে না এই কারণেই তাদের কিন্তু এগুলো প্রাপ্য। সরকার থেকে অনেক কিছু বিনামূল্যে দেওয়া হচ্ছে, কিন্তু তাদের কাছে যাদের পৌঁছানোর কথা সেগুলো তারা সঠিক উপায়ে পাচ্ছে না।
পথে আমরা দেখলাম যে বদ্ধভূমি ব্রিজ, সেখানে আমাদের যে স্যার ছিলেন তিনি বললেন যে এখানে 1971-এর সময় আমাদের যে বুদ্ধিজীবীরা ছিলেন তাদের এখানে মেরে মানে পানিতে ফেলে দেওয়া হয়েছে। কীর্তন খোলা নদীতে যখন এসে পৌঁছালাম তখন আমার কাছে মনে হলো যে না, অনেক সুন্দর একটা জায়গায় এসে পৌঁছেছি। একদম প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর ছিল, প্রথম দিকে গুমোট ভাব ছিল কারণ ওখানে খালটা একেবারে নষ্ট ড্রেনের মতো হয়ে গেছিলো এবং গন্ধটন্ধ ছিল, কিন্তু নদীতে যখন এসে পৌঁছালাম তখন খুব ভালো লাগছিলো। বাতাস অনেক সুন্দর, অনেক প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর, চারদিকে খোলা, অনেক ভালো লাগছিলো। জীবন জীবিকা বিশেষজ্ঞ ছিলেন কয়েকজন, যাদের সাথে আমরা এই দুই দিন খুব মানে খুব আন্তরিকভাবে মিশতে পেরেছি, তাদের কথাগুলো জানতে পেরেছি। এখানে আমি একটু বলি যে জীবন জীবিকা বিশেষজ্ঞ বলতে আসলে আমরা যেই এরিয়াটা নিয়ে কাজ করেছি অর্থাৎ পরিবেশগত সেন্সিটিভ সংবেদনশীল সেই এলাকার চারজন মানুষের মধ্যে একজন আমাদের সাথে ছিলেন, তাদের সাথে মিশে বুঝতে পেরেছি যে আসলে সত্যি তো কত সমস্যা। আর এই সমস্যাটা সৃষ্টির আসলে মূল কারণ যে এটাই যে যারা পরিকল্পনাগুলো এতদিন করেছেন যাদের হাতে ছিল, হতে পারে শিক্ষাগত দিক থেকে তারা অনেক উঁচু কিন্তু তারা আসলে ওদের সেই সমস্যাটাগুলো আন্তরিকভাবে হয়তো বুঝতে পারেননি। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটা বোঝার জন্য তাদেরই দরকার যাদের আসলে সমস্যা হচ্ছে। এই যে সমস্যা, এ থেকে উত্তরণের উপায় কী? উত্তরণের উপায় প্রথমত খালের নাব্যতা বৃদ্ধি করা, এটা করতে হলে আমাদের খাল খনন করতে হবে। তারপর আমরা চিন্তা করি যে আমাদের তো সম্পদ কম, খুব কম পরিমাণ সম্পদ, যেহেতু সাগরদী খাল ছোটো একটা খাল, এই সম্পদকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি। তখন আমরা চিন্তা করি যে পানি সম্পদ তো রয়েছে, এর পাশাপাশি যে সম্পদগুলো রয়েছে যেমন গাছপালা, এটাকে আমরা একটা ট্যুরিস্ট স্পট হিসেবে ব্যবহার করতে পারি। এখানে ফুটপাথ করা যেতে পারে, ওখানে মানুষজন বসার স্থান করা যেতে পারে। এরপর আমরা চিন্তা করি যে যে ময়লা আবর্জনাগুলো পড়ছে, যে গার্বেজ, যে ওয়েস্টেজগুলো পড়ছে খালে, সেইগুলোকে আমরা আসলে কি মানে পুনরায় একটা প্রসেসের মাধ্যমে ব্যবহার করতে পারি না? অবশ্যই পারি। এই ক্ষেত্রে আমরা তখন চিন্তা করলাম যে খালের প্যারালাল, খালের সমান্তরালে যদি আমরা একটা ড্রেনেজ সিস্টেমের কল্পনা করি যেটায় ওই সমস্ত গার্বেজগুলো একটা নির্দিষ্ট স্থানে নিয়ে আসবে এবং পরে ওইখানটা পরিশোধনাগারে ওগুলো পরিশোধিত হয়ে পানিটা খালে চলে যাবে আবার, এবং যে গার্বেজটা থেকে যাবে তার মধ্যে যেগুলো বায়োলজিক্যাল কম্পোনেন্ট সেগুলোকে আমরা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় আবার রিনিউয়েবল এনার্জি হিসেবে ব্যবহার করতে পারি, এবং যেটা নন বায়োলজিক্যাল কম্পোনেন্ট থাকবে সেটাকে রিসাইক্লিং করে আমরা রিসাইক্লিং করে বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস যেমন পেপার তৈরি করা যায়, প্লাস্টিক তৈরি করা যাবে এবং আরও অনেক হাউসহোল্ড প্রোডাক্টস ইউজ করা যায়। আমরা একটা জিনিস খেয়াল করেছি মানচিত্রে যে পাকা ড্রেন এমনি কোনো ছোটো যে ড্রেনগুলো সেগুলো কোনো ম্যাপে আঁকা নাই, কিন্তু বড় একটা ড্রেন দেখা গেল যে সেই ড্রেনটা পুরো বরিশালের ড্রেনটা এসে মিলছে খালে। এই যে জিনিসটা আমরা খেয়াল করলাম এবং চিন্তা করলাম যে খালের দুই পাশ থেকে যত ড্রেন আছে সেই ড্রেনগুলো একটা বড় পাকা ড্রেনে এসে মিলবে এবং সেই ড্রেনটা একবার এসে পরিশোধনাগারে যাবে এবং সেখান থেকে পরিশোধিত হয়ে পানিটা আবার নদীতে ফিরে আসবে। যেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম যে মল্লিক বাড়ি, সেখানে হচ্ছে কমিশনার অফিস,
সেখানে আমরা চিন্তা করলাম যে এখানে একটা ছোট কমিশনার অফিসের পাশে একটা ছোট নার্সারি করতে হবে, কারণ এই এলাকার মানুষদের যদি মানে খালের দুপাশে যদি সবুজ থাকে তাহলে তাদের পরিবেশ দূষণটা অনেক কম হবে, মাটি কম ভাঙবে এবং এই জায়গা দখলের প্রবণতাটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো আমরা চিন্তা করলাম তাই ওখানে একটা নার্সারি থাকলে তারা স্বল্প মূল্যে খুব তাড়াতাড়ি মানে এই সবুজের ব্যাপারটায় আগাতে পারবেন, তাদের পরিবেশ অনেক ভালো থাকবে। প্রতি 20টি ঘরের জন্য একটা করে নলকূপের কথা উল্লেখ করে দিলাম, ছোট্ট করে একটা নলকূপ এঁকেও দিলাম, বাজারে একটা পাবলিক টয়লেটের কথা বললাম। তারপরে আমি যা বলছিলাম যে ব্রিজগুলো অনেক নিচু, তো আমি সাথে সাথে মানচিত্রে ব্রিজটাকে অনেক উঁচু করে দিলাম এবং চওড়া করার একটা ব্যবস্থা করলাম যাতে যাতায়াতের ব্যবস্থা পরিবহনের ব্যবস্থার সুবিধা হয়। এই যে মাঝি সম্প্রদায় ছিল এই খালের চারপাশে, কিন্তু এই যাতায়াতের সমস্যার কারণে তারা কিন্তু আস্তে আস্তে তাদের বাপ দাদার পেশাটাকে ছেড়ে অন্য পেশায় যেতে বাধ্য হয়েছেন। ওই যে বদ্ধভূমি একটা ব্রিজ আছে, সেই ব্রিজটাই হচ্ছে আমাদের ওই মুক্তিযুদ্ধ 71 সালে অনেককে মেরে তারপরে ওই নদীতে বা খালে ফেলে দেওয়া হয়েছিল। ওই জায়গাটা অনেক হিস্টোরিক্যাল ভ্যালু আছে, এই জন্য আমরা চাচ্ছি যে ওই জায়গাটার নামকরণ করে ভালোভাবে ওখানে একটা স্মৃতিসৌধ মতো তৈরি করে ওই জায়গাটাকে একটা রিক্রিয়েশনাল প্লেস হোক, একটা হিস্টোরিক্যাল প্লেস হোক। এখানে যদি একটা ছোট্ট মিউজিয়াম হয়, কিছু গাইড থাকেন, ট্যুরিস্টরা আসলে তারা জানতে পারবে যে আসলে পাকিস্তানিরা কী করেছিল সেই সময়, আমাদের মা আমাদের ভাই বোনেরা আসলে কতখানি ত্যাগ আমাদের জন্য স্বীকার করেছিলেন। তো এই ব্যাপারগুলো আমরা ম্যাপের ভিতরে রেখেছি এবং ছোট্ট ছোট্ট করে এঁকে দিয়েছি, ইন্ডিকেটর রেখেছি পাশে যাতে সেই ওইগুলো দেখে দেখে আমাদের যে যারা আছেন স্যাররা থাকবেন, তারপর মনিটরিং টিম যারা থাকবেন তারা যাতে এই কাজটি ভালোভাবে বাস্তবায়ন করতে পারে, তাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। আমরা একটা জিনিস খেয়াল করেছি যে ওখানে মানে কোনো রাস্তা নেই, জাস্ট ব্রিজটা মাঝখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা চিন্তা করলাম যে পাশের থেকে যদি রাস্তা করা যায় তাহলে ওই জায়গাটা আমরা কমিউনিকেশনের জন্য ব্যবহার করতে পারি। তারপর আরেকটা ব্যাপার ছিল যে আমি ওই যে চাচা ছিলেন তার কাছ থেকে শুনেছি যে অনেক নাকি নৌকা চলাচল করতো আগে, তিনি 79 সাল থেকে ওখানে থাকেন, এবং আমরা চাচ্ছিলাম কি যে ওই জায়গাটা আবার যদি ব্যবহার করা যায় তাহলে আমাদের এই যে রাস্তাঘাটের যে খরচটা বেশি হচ্ছে সেই খরচটা ট্রাকে করে আনা নেওয়ার খরচটা কম হবে, তারপরে হচ্ছে এই সময় কম যাবে, তারপরে হচ্ছে পরিবেশ দূষণ, ধোঁয়ায় তো পরিবেশ দূষিত হয় সেটা একটু কম হবে। এতে আমরা চাচ্ছিলাম যে ওই জায়গার ব্রিজগুলো উঁচা করলে ওর নিচ দিয়ে হচ্ছে নৌকাগুলো যেতে পারবে আগে, তারপরে যারা মাঝি আছেন যারা জেলে আছেন তাদের সুবিধা হবে, তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন। এই কাজগুলো যে করবে কারা করবে সেটার একটা ছক করে ফেললাম, যে পানির ব্যবস্থা পানি উন্নয়ন বোর্ড করবে, ওয়াসা করবে, না পারলে একান্ত না পারলে UNDP টাকা দেবে, মানে সব ধরনের ব্যবস্থা আমরা লিখে ফেললাম এবং কারা থাকবেন মনিটরিং টিমে সেগুলোও লিখে ফেললাম, আর মনিটরিং কীভাবে করবে তাও লিখে ফেললাম, মানে যাতে আমাদের আর মানে কাজটা একটা পূর্ণাঙ্গ কাজ হয়, কেউ যেন না বলতে পারে যে বাচ্চা মানুষ করেছে তো বাচ্চারা করলে আসলে এরকমই হয়, মানে সেটা যাতে কেউ না বলতে পারে আমরা সেভাবে কাজটা করলাম। মানুষ তো আসলে পরিবেশের অন্তর্গত এবং পরিবেশের প্রত্যেকটা উপাদান মানুষের জীবনে একটা প্রভাব বিস্তার করে, আর সেই কারণে আসলে আমরা পরিবেশের বিভিন্ন উপাদানগুলো না বুঝে অনেক সময় ব্যবহার করি, সেগুলো আমাদের জীবনে পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর এরকম যদি কর্মপরিকল্পনা করা হয়, এইসব পরিকল্পনার মধ্যে থাকে কি যে এইসব পরিবেশের বিভিন্ন উপাদানগুলো যাতে আমরা রক্ষা করতে পারি, এই বিষয়টা আসলে খুবই জরুরি। এই পরিকল্পনা কিন্তু এই বিষয়টাই সবচেয়ে অধিক গুরুত্ব লাভ করেছে। বাংলা ভাষার সবচেয়ে পুরনো যে দলিল পাওয়া গেছে অর্থাৎ লেখা পাওয়া গেছে সেটা কারা লিখেছে, কারা ছিল তারা? বৌদ্ধ ভিক্ষু। অর্থাৎ আজকে আমি তুমি যা নিয়ে গর্ববোধ করছি তা লিখেছিল আমার মতো তোমার মতো কিছু বাঙালি যারা বৌদ্ধ ভিক্ষু ছিল। আজকে আমি খুব লজ্জার সাথে জানাচ্ছি গত 3 দিন ধরে এই দেশে সেই বৌদ্ধ ভিক্ষুদের মন্দির ভাঙা হচ্ছে। যে ব্যক্তি যে সংগঠন কিংবা রাষ্ট্র যদি করে থাকে আমরা লজ্জিত তার জন্য। আমরা সবাই দাঁড়ায় 1 মিনিট লজ্জা প্রকাশ করব।
সব মিলিয়ে আমার কাছে আসলে প্রোগ্রামটা খুব সাকসেসফুল মনে হয়েছে এবং আমি চাই এই যে আমরা পরিকল্পনাটা করলাম এই পরিকল্পনাটা যেন বৃথা না যায়। হয়তোবা আমরা বয়স কম, আমাদের আমরা বাচ্চা এটা বলবো না, আমাদের বয়স কম, আমরা যতটুকু বুঝেছি যতটুকু আমাদের মাথা থেকে এসেছে ততটুকু আমরা করার চেষ্টা করেছি। আমরা চাই আমাদের এই আমরা যত আমরা তিনজন মিলে যা করেছি, আমরা এই যে 40 জন মিলে যেটা করেছি সেইটা যেন এই যে নোট করা আছে এর ভিতর থেকে যদি একটা ভালো জিনিস থাকে, একটাও যদি জিনিস থাকে যেটা পরিকল্পনা আসলে ঠিক মতো হয়েছে সেই জিনিসটা যেন বাস্তবায়ন হয়, আমি এটা চাই, এটা আমি নিজের চোখে দেখে যেতে চাই। সম্মানিত মেয়র মহোদয়, আমাদের ডিসি মহোদয় এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি এবং আমার সহকর্মীগণ, আমি সবসময় একজন পরিকল্পনাবিদ হিসাবে বিভিন্ন সময় বলি যে যখনই বলা হয় বাংলাদেশ একটি দরিদ্র দেশ তখন আমি স্মরণ করাই দিই যে দারিদ্র অর্থ কিন্তু অর্থের কিংবা সম্পদের অভাব না, ইট ইজ নট আ পুয়ার কান্ট্রি, ইট ইজ আ পুয়ারলি ম্যানেজড কান্ট্রি। তো সেরকম অবস্থা থেকে এই দেশকে বের হয়ে আনার জন্য এই মুহূর্তে বরিশাল শহর আসলে একটা উদাহরণ হয়ে দাঁড়াতে পারে। তা সবুজ উন্নয়নের ধারণা এবং আমাদের মাস্টার প্ল্যানের যে মূল বক্তব্য সেটা হচ্ছে যে সম্পদ তৈরি অবশ্যই করতে হবে মানুষের বৈশ্বিক উন্নতির জন্য, কিন্তু সবাইকে তার ন্যায়সঙ্গত সেই সম্পদের ন্যায়সঙ্গত ভাগ দিতে হবে, তাহলেই প্রতিবেশ রক্ষা পাবে এবং পৃথিবীতে শান্তি আসবে, এবং এটাই আমাদের বরিশালের যে মাস্টার প্ল্যান হয়েছে তারও মূল বাণী। এবং 2 বছর পরে পৃথিবী যখন প্রকাশ্যে সবুজ অর্থনীতির পক্ষে দাঁড়াচ্ছে তাদেরও এটাই দাবি। এখন আমরা দেখি যে আমাদের সাথে যারা প্রথম গ্রিন ইকোনমি অ্যাকশন প্ল্যান এবং মাস্টার প্ল্যানের আওতায় প্রথম অ্যাকশন প্ল্যানটা তৈরি করলো তাদেরই একজন সদস্য আমাদেরকে খুব অল্প ইয়েতে বুঝিয়ে বলবে যে সেই দিন কি হয়েছিল। মানুষের হাতে দেশের জল যদি যায় শুকিয়ে, ফল যদি যায় মরে, মলয়জ যদি বিষিয়ে ওঠে মাড়ি বীজে, শস্যের জমি যদি হয় বন্ধা, তবে কাব্যকথায় দেশের সেলাচ্চা চাপা পড়বে না। দেশ মাটিতে নয়, দেশ মানুষে তৈরি, এই কথাটি বলেছিলেন রবীন্দ্রনাথ আজ থেকে প্রায় 150 বছর আগে। কিন্তু এই উপলব্ধি আজও কি মানুষ করতে পেরেছে? না, মানুষ সেই উপলব্ধিটি করতে চায়নি, করতে বাধ্য হয়েছে। 3 অক্টোবর ক্যালেন্ডারের পাতায় বাকি 364টি দিনের মতো সাধারণ একটি দিন নয়, একটি সবুজ তারিখ। আমি এই তারিখটির নাম দিয়েছি সবুজ তারিখ, কেননা এই দিন আমরা সকলে একত্রিত হয়ে প্রথম সবুজ উন্নয়ন কর্ম পরিকল্পনা করেছিলাম। একটি খালের আয়তন মনে করি এতখানি, কিন্তু সেখানে যখন মানুষ হস্তক্ষেপ করে খালটিকে এতটুকু করে দিচ্ছে তখন কিন্তু সেটা পরিবেশের নিয়মে হয়নি, মানুষের নিয়মে হয়েছে। ফলে দেখা যাচ্ছে যে খালের সাথে সাথে ওই এলাকার মানুষদের জীবনও কিন্তু বিপর্যস্ত হচ্ছে। তাই পরিবেশকে ঠিক রাখতে হবে এবং সেই পরিবেশের সাথে তাল মিলিয়ে মানুষকে এমনভাবে একটি পরিকল্পনা করতে হবে যাতে তাদের জীবন, জীবিকা সমস্ত কিছুই সুন্দরভাবে সম্পন্ন হতে পারে। ওই এলাকায় আপনারা যদি যান গিয়ে দেখতে পারবেন যে সাঁকোগুলো যে আছে খালের উপরে এতটা নিচে, আমরা যখন নৌকা থেকে আসছিলাম আমাদের সকলকে মাথা নিচু করে আসতে হচ্ছিল, এতটা নিচে। তো এভাবে যারা এই ডিজাইনটি করেছেন তাদের একবারও হয়তো মাথায় আসেনি যে কেন এই ব্রিজটা আমরা এত নিচে করলাম, এখান থেকে তাহলে কি নৌ চলাচল করতে পারবে না? এভাবেই কিন্তু আস্তে আস্তে খালটি মরে যাবে। যারা বিত্তবান ব্যক্তি তারাই কিন্তু তাদের ঘর দুয়ার সে খালের মধ্যে নিয়ে এসেছে, আমরা কিন্তু কিছু করতে পারি না। মেয়রের একার পক্ষে তো এগুলো করা সম্ভব না, সমাজের সকল স্তরের সেই স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি বন্ধ সবাই সাহায্য সহযোগিতা দরকার, আমাদের প্রশাসনের লোকের সাহায্য সহযোগিতা দরকার। এই যে আমাদের এই যে ব্রিজ, খালের উপরের যে ব্রিজ, এটা আমার আমি আমার দোষী স্বীকার করব, আমার ইঞ্জিনিয়ারদের অদক্ষতার জন্য এই ত্রুটি হয়। আমরা যারা জনপ্রতিনিধি আমাদের ত্রুটির কারণে হোক যে কারণে হোক আর সবাই কিন্তু একটা আপনাদের খাল দখলের একটা প্রতিযোগিতা। এখানে আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব এ বিষয়ে আপনার ম্যাজিস্ট্রেট রয়েছে, আপনার পুলিশ রয়েছে, আপনি একটু আমাদেরকে সাহায্য করুন। মেশ ভাই, আমি ম্যাপগুলো নিয়ে আসলাম। এটা ছিল উর্বি গ্রুপ, হ্যাঁ দেখেন এদের আউটপুটটা দেখেন, ওরা ভালো গেছে।
ফাইন্ডিংসগুলো দেখেন কতগুলো ফাইন্ডিংস এন্ড রিসেন্টে ইফেক্টিভ হয়েছে এগুলো কি অবস্থা অন্যগুলো অবস্থা ভালো ভালো ফাইন্ডিংস নিয়ে আসছে এটা সোহানি আর একটা গ্রুপ এদের কাছে খুব ভালো হয়েছে বইয়ের তো লেখা হয়ে গেছে এখন ওই সিনিয়র ম্যানেজমেন্টের কিছু অ্যাপ্রুভাল প্রসেস আছে ওইটা হয়ে গেলে আমরা প্রেসে পাঠাই দেবো আচ্ছা আমার আমাদের ওই ফাইনাল ম্যাপটা কি রেডি হ্যাঁ ম্যাপটা মোটামুটি রেডি আচ্ছা নিয়াজ ভাই আমাদের সিদ্ধান্ত অনুযায়ী যেভাবে কাজ করার কথা ছিল ওরা মনে হয় একটু চেঞ্জ করেছে হ্যাঁ এখানে তাহলে একটা কথা বলা দরকার যে আমরা যখন কাজে যাচ্ছিলাম তার আগে কিন্তু আমার মাথায় এই প্রোগ্রামটা নিয়ে একটা নির্দিষ্ট চিন্তা ছিল সেটা হচ্ছে যে পরিকল্পনা জিনিসটা হচ্ছে মানুষের জ্ঞানের উপর ভিত্তি করে তার ভবিষ্যৎ সম্বন্ধে যে ধারণা আছে তার একটা চিত্র অর্থাৎ পরিকল্পনা একটা নলেজ প্রোডাক্ট জ্ঞান সৃষ্ট ফল জ্ঞান মূলত তৈরি হয় মানুষের শ্রম এবং চিন্তার বহুমাত্রিক সংমিশ্রণের মধ্যে দিয়ে এক এক মাত্রায় সে এক এক ধরনের ফল তৈরি করে যারা কাজ করে শ্রমজীবী পেশাজীবী মানুষ কিংবা যে কোনো মানুষ যখন সে কাজ করার সময় সে কাজ থেকে জ্ঞান অর্জন করে এবং কিছুদিন পর সে আস্তে আস্তে ওখানে জ্ঞান সৃষ্টি করে এর দ্বারা সে তার কাজটাকে সহজ এবং দক্ষ করে তোলে অপরদিকে কিছু মানুষ কেন্দ্রে বসে পৃথিবীতে আপাত বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনা আছে সেই ঘটনাগুলির যে ভিতরের সম্পর্ক সেগুলি বোঝার চেষ্টা করে সেগুলি কীভাবে পরিবর্তন হতে পারে সেগুলি চিন্তা করে এবং এই ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে দিয়ে সে আবার নতুন জ্ঞান তৈরি করে কিন্তু আজকের যে পৃথিবী সেই পৃথিবীতে এই দুই দলের মধ্যে আসলে যোগাযোগ খুবই ক্ষীণ মানে ইন্টারঅ্যাকশন খুব কম খুবই কম এবং এই ইন্টারঅ্যাকশনটা তৈরি করার জন্য একটা একটা মেথোলজি দাঁড় করানোর জন্যই আসলে এই কর্মশিবিরটা তৈরি করা হয়েছে এবং দেখবেন যে আমরা যে দলটা করি সেখানে একদিকে আছে হচ্ছে শ্রমজীবী পেশাজীবী মানুষ আরেকদিকে ওই যে যারা গবেষণা করে এমন কিছু মানুষ এবং মাঝখানে ব্রিজিংয়ের জন্য একটা বুদ্ধিজীবী দল আছে আচ্ছা তো এক্ষেত্রে স্টুডেন্টদের ভূমিকাটা কি স্টুডেন্টদের নিলাম এই জন্য যে বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই এই দেখা যাচ্ছে যে ইন্টেলেকচুয়ালদের যে অবস্থান সেখানে ছাত্রছাত্রীরা একটা গ্রুপ ইন্টেলেকচুয়াল গ্রুপ এবং যাদের মূলত কাজই জ্ঞান অর্জন করা এবং জ্ঞান তৈরি করা এবং গবেষণা চালানো এবং এদের আরেকটা বড় সুবিধা হচ্ছে যে এরা যেহেতু সমাজের বিভিন্ন স্বার্থের সাথে সরাসরি দলগতভাবে জড়িত না সুতরাং এদের জন্য জ্ঞান তৈরি করা এবং বড় বড় প্রশ্ন করাটা আসলে সহজ ওরা যখন নতুন জ্ঞান সৃষ্টি করতে থাকে তখন আমরা আমাদের কাজ শুরু করার আগে যে আলোচনা করেছিলাম সিদ্ধান্তগুলি করেছিলাম সেগুলি আসলে পরিবর্তন ঘটবে পরিবর্তন না ঘটলে তো জ্ঞান হবে না এই কারণেই আমি আসলে স্টুডেন্টদেরকে এই ইন্টেলেকচুয়াল গ্রুপ হিসেবে আইডেন্টিফাই করি এবং এই দলে নেই এদের জন্য সবচেয়ে দক্ষ যে কাজটা এরা করেছে সেটা হচ্ছে গবেষক দল এবং শ্রমজীবী পেশাজীবী মানুষের যে ভাষার পার্থক্য আছে সেখানে সে ব্রিজটা তৈরি করেছে নগর পরিকল্পনা আমি একজন সিটি প্ল্যানার অনেক কম্পিউটার গেমে আছে না যে আপনার একটা শহর পরিকল্পনা করা লাগে নগর পরিকল্পনা করা লাগে তো আমার কাছে মনে হলো যে গেমে কেন আমি তো বাস্তব জীবনেও করতে পারি এই বিষয়টা আমার কাছে খুবই এনকারেজিং ছিল এই প্রোগ্রামটা প্রথমত তো এরকম আমি একদিন পরের দিনই বাবার সাথে খেতে খেতে আসলে গল্প করছিলাম এই বিষয়ে যে আমার অভিজ্ঞতাটা কীরকম যে আমি কী কী শিখলাম আর কি এরপর আমার বাবা আমাকে জিজ্ঞেস করে যে তাহলে কি তোমার এই বিষয়ে ইন্টারেস্ট আছে তুমি ক্যারিয়ারকে গড়বা তো বললাম যে বাবা আমি যদি আমার কাছে মনে হয় আমি যদি ট্রাই করি আর একটু ভবিষ্যতে অবশ্যই আমি একজন নগর পরিকল্পনাবিদ হতে পারবো তা আমার বাবা আমাকে পরে বলেন যে তুমি যেটাই হও তোমার ক্যারিয়ারে তুমি যেটাই করো না কেন মানুষের প্রতি কন্ট্রিবিউশন থাকা জরুরি তাই বাবাকে বললাম যে বাবা এইটাতে আমি কন্ট্রিবিউশন রাখতে পারবো অনেক বেশি রাখতে পারবো অন্যান্য অনেক অকুপেশনের চেয়েতে অনেক পেশার চেয়েতে আমার বাবা বলছে যে আচ্ছা ঠিক আছে তোমার জীবন তুমি যেভাবে এগিয়ে নিয়ে যেতে পারো মানুষের কল্যাণ করো এইটাই আমি চাই আর কি বাবা বললাম যে বাবা অবশ্যই আমি চেষ্টা করবো মানুষের কল্যাণ করার জন্য আমি জানি যে আমি যদি নগর পরিকল্পনাবিদ হতে পারি আমি অবশ্যই মানুষের কথা চিন্তা রেখে কাজ করবো আমাদের যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তাতে আমাদের আসলে এক একটা প্রেশার কুকার বানাচ্ছে সবাই প্রেশার কুকারে আমাদের প্রেশার দিচ্ছে আর আমরা আসলে সেটার সাথে খুব ভালোভাবে অভ্যস্ত হয়ে গেছি
মানে এই অভ্যস্ততার মধ্য থেকে বের হয়ে আসলে আসলে আমাদের মনটা খারাপ হয়ে যায় যে আবার আমাকে সেই প্রেসার কুকারের ভেতরে ঢুকতে হবে। তো এরকম অনেকবার হয় যে মানে আমাদের আসলে এই শিক্ষা ব্যবস্থাটা আমাদের ভালো লাগে না, এরকম ধরা বাঁধা শিক্ষা ব্যবস্থা। এরকম যদি হয় হাতে কলমে, এরকম ম্যাপের মাধ্যমে হোক, ঘুরে হোক, মানে তাহলে হয় কি মনে গেঁথে যায় আমাদের, মানে সেগুলো মনের কথা লিখতে তো আসলে সময় লাগে না। তো আমি স্যারকে সেটাই বলেছিলাম যে অন্ধকারে যাওয়া কিছু মানুষকে হঠাৎ করে একদিনের জন্য আলো দেখালেন, তো এই আলোটা তাদের চোখ ঝলসে না দেয় আবার, তো কারণ তাদের এই অন্ধকারে ফিরতে হবে। অন্ধকারে তাদের চোখগুলো কিন্তু সয়ে গিয়েছিল, এখন কি হবে। কিন্তু স্যার আমাকে একটা কথা বললেন যেটা আমার সারা জীবন মনে থাকবে, সেটা হচ্ছে যে আলো যে একবার দেখে সে আসলে সেই আলোটা ভুলতে পারে না। হয়তো তার কিছুদিন আবার অন্ধকারে ঢুকতে হবে, কিন্তু সে সেই আলোটিকে আবার খুঁজে বের করতে পারবে। জাগ্রত করো, উন্নত করো, নির্ভয় করো হে, জাগ্রত করো, উন্নত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তর তরু হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধু, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। যুক্ত করো হে সবার